Hi, welcome to my channel Fragrance of Life. আমি নন্দিনী। আমার আগের ভিডিও শিটংয়ের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে এরপর আমরা কোথায় যাচ্ছি সেই ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসব। তো সেই কথা মতো যে আমরা কোন জায়গায় গিয়েছিলাম শিটং থেকে নর্থ বেঙ্গলের একটা ছোট্ট পাহাড়ি গ্রাম, সেই ভিডিও আপনাদের জন্য নিয়ে চলে এসেছি। সেই জায়গাটা হচ্ছে চটকপুর, নর্থ বেঙ্গলের একটা ছোট্ট গ্রাম, खूब सुंदर एकदम शहर कोलाहल मुक्त खूब सुंदर एक ग्राम। तो भिडियो अपनारा पुरोटा शुरू थेके शेष पर्यन्त देखुन और भालो लागले अवश्य लाइक शेयर और कमेंट करबेन और तार साथे चैनलटा सबस्क्राइब करे बेल आइकनटा किन्तु अवश्य प्रेस करे देबेन। ताहले चलुन आमार साथे घुरे आसबेन आज के चट करे चटकपुर। चलुन बेरिये पड़ा जाक। शिटং थेके चटकपुर जाওয়ার পথে पड़े महल दिराम टी गार्डन। तो आम्रा आगे महल दिराम टी गार्डन टा देखते जाई, तारपर आम्रा चले जाई चटकपुरे। एखोन आम्रा रोयेछि महल दिराम टी एस्टेटे। देखते पाच्छेन एखाने चा बागान और मेघेर एकदम आनागोना, पुरो गायेर ओपर दिये मेघ जाच्छे एरकम ब्यापार, खूब सुंदर। देखुन भिडियोते কতটা পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন আমি বুঝতে পারছি না, কিন্তু মেঘ প্রচুর যাচ্ছে আর ঠান্ডা একদম পুরো কাঁপিয়ে দিচ্ছে, কনকন করছে ঠান্ডা। খুব সুন্দর ছোট ছোট চা গাছগুলো রয়েছে, তার মধ্যে দিয়ে মেঘ যাচ্ছে, খুব সুন্দর জায়গা, বেশ ভালো লাগছে এখানে, কিন্তু ঠান্ডাটা প্রচুর। ফাঁকা জায়গা দেখুন, চারিদিকে শুধু চা বাগান। এটাই হচ্ছে মহাল দিরাম টি এস্টেট। আমরা এখন চটকপুরের দিকে যাচ্ছি শিটং থেকে, তার মাঝে এই টি এস্টেটটা পড়েছে। দেখুন এখানে এই ভিডিওটাতে মেঘ কীভাবে ঢুকছে বেশ ভালো মতো দেখা যাচ্ছে। এখানে একটা অদ্ভুত টাইপের গাছ পেয়েছি আমি, তো ওটার ফাঁক দিয়ে महल दिराम टी एस्टेटटा देखा जाच्छे आर हू हू करे मेघ कीरकम टी एस्टेटर भेतरे ढुकछे देखुन। तो आमी जेखाने नेचारेर जा किछु पाई भिडियो बा फटोते तुले राखते भालोबासी, जानि ना आपनादेर कतटा भालो लागबे। तो देखुन आमी देखानोर चेष्टा करलाम, जोदि आपनादेर भालो लागे। एइखानेओ देखुन मेघ ढुकছে टी एस्टेटर ভেতর। আমরা একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছি, এখানে চা কফি ম্যাগি এই সমস্ত কিছু ছোটো ছোটো দোকান আছে। তো ওখানে আমাদের ড্রাইভার দাদা খাওয়া দাওয়া করছেন আর আমরা ফটো আর ভিডিও তুলছি। দেখুন কতটা ক্লাউডি হয়ে গেল, একটু আগে এই জায়গাটা পুরো ক্লিয়ার ছিল, এর মধ্যে পুরো মেঘ এসে জায়গাটা পুরো ঢেকে দিয়েছে। আর ঠান্ডাতে এত কাঁপছি যে কথা বলাও ঠিকঠাক মতো কথা বলাও পসিবল হচ্ছে না। মহাল দিরাম টি গার্ডেন দেখে এবার আমরা চলেছি চটকপুরের পথে। চারিদিকে শুধু গাছ আর জঙ্গল আর তার মাঝখান দিয়ে রাস্তা। তবে আপনাদেরকে আমি আগেই জানিয়ে রাখি চটকপুর যাওয়ার রাস্তার কন্ডিশন কিন্তু একেবারেই ভালো নয়, এখানে কিন্তু কোনো ছোট গাড়ি যায় না। সুতরাং চটকপুরে আসতে গেলে আপনাকে অবশ্যই বড় গাড়ি ভাড়া করতে হবে। কোনো ছোট গাড়ির ড্রাইভার কিন্তু এখানে আপনাকে নিয়ে আসবে না, কেউ রাজি হবে না নিয়ে আসতে। সুতরাং চটকপুর আসতে গেলে আপনাকে অবশ্যই বড় গাড়ি ভাড়া করে আসতে হবে। দেখুন এখানে মানে ঘন অন্ধকার টাইপের, দিনের বেলাও সূর্যের লাইট কিন্তু ঢুকছে না, এতটাই ঘন জঙ্গল। আর রাস্তা বলতে কিন্তু সেভাবে কিছুই নেই, দেখতে পাচ্ছেন সামনে সরু একফালি রাস্তা, সেখান দিয়েই গাড়ি যাচ্ছে। আর দুদিকে এতটাই বড় বড় গাছ যে ড্রাইভার ভাই আমাদেরকে বারবার বলছিলেন যে জানলার কাঁচগুলো যেন আমরা বন্ধ করে রাখি, তা না হলে আমাদের গায়ে গাছপালা লেগে চোট আঘাত লেগে যাবে, সেই জন্য জানলার কাঁচগুলো যেন আমরা অবশ্যই বন্ধ করে রাখি। দেখুন রাস্তার কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন, আমি যতটা আপনাদেরকে পেরেছি দেখানোর চেষ্টা করছি। রাস্তা কিন্তু এরপর আরও খারাপ হতে चलेছে যতটা খারাপ রাস্তা আপনারা এখন দেখছেন রাস্তা বলতে তো কিছুই নেই এরপর কিন্তু আরো খারাপ রাস্তার দিকে আমরা যাচ্ছি আর তার সাথে ঠান্ডা কিন্তু পাল্লা দিয়ে বেড়ে চলেছে শিটংয়ে যা ঠান্ডা ছিল তার থেকে এখানে আরো প্রচন্ড বেশি কারণ এতটা চারিদিকে গাছপালা বুঝতেই পারছেন জলীয় ঠান্ডার যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে খুব বেশি চলে এসেছি আমরা চটকপুরের সেঞ্চাল ফরেস্টে এখানে আপনাকে টিকিট কেটে চটকপুরে এন্ট্রি করতে হবে চারিদিকে গাছপালা শহরের কোলাহল মুক্ত একদম শান্ত নিরিবিলি একটা ছোট্ট গ্রাম এক দুদিনের জন্য আপনারা এখানে এসে থেকে যেতে পারেন যারা শহরের কোলাহল ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই জায়গা নয় দেখুন এখানে রাস্তার অবস্থা আরও খারাপ রাস্তা বলতে কিছু নেই আর গাড়িতে জার্কিংও প্রচণ্ড হচ্ছিল দেখুন একদম রাস্তার অবস্থা খারাপ আমরা চলে এসেছি আমাদের হোমস্টে আকৃতি হোমস্টেতে এটাও আমরা আগে থেকে অনলাইনে বুক করে রেখেছিলাম এখানেও পার ডে পার হেড 1500 টাকা তখন ভাড়া ছিল যখন আমরা ডিসেম্বর মাসে গিয়েছিলাম আমি আমাদের রুমটা আপনাদেরকে দেখাবো তার আগে হোমস্টের বাইরেটা আপনাদেরকে একটু देखिए निच्छी एखाने बेश कयेकटा रूम आछे देखुन आमी आपनादेरके आस्ते आस्ते निये जाच्छि आर हु हु करे हावा किन्तु एखानेओ चलछे देखुन सामने नतून कन्स्ट्राक्शनेरो काज चलछे आर आमादेर रूमटा होच्छे ओई दिके एई दिके होच्छे डाइनिंग रूम आर आमादेर रूमटार भेतरटा एबार आमी आपनादेरके देखाच्छि एटा किन्तु प्रकृतपक्षे बोलते गेले होमस्टे बोलते आमरा जेटा बुझी एकदमई ताई এখানে কোনো আভিজাত্যের ছাপ আপনি পাবেন না কিন্তু হ্যাঁ রুম এবং ওয়াশরুম দুটোই কিন্তু পরিষ্কার এবং পরিচ্ছন্ন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দুটোই কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এখানে আপনি হোটেলের মতো কোনো আভিজাত্যের ছাপ বা অনেক অন্যান্য হোমস্টেতেও এখন অনেক কিছু আভিজাত্যের ছাপ আমরা দেখতে পাই সেই ছাপ কিন্তু আপনি এখানে দেখতে পাবেন না এটাকে প্রকৃতপক্ষেই বলতে গেলে হোমস্টেই বলা চলে পাহাড়ের কোলে একটা ছোট্ট হোমস্টে আকৃতি হোমস্টে আমরা চলে এসেছি চটকপুরের আকৃতি হোমস্টেতে হোমস্টেটা আমি আপনাদের দেখিয়েছি এখন আমি বাইরেটা ঘুরে বেড়াচ্ছি এখানে ঠান্ডা আরও বেশি শিটংয়ের থেকে রাত্রে বলছে মাইনাসে চলে যাবে টেম্পারেচার এখনই তো একদম কাঁপিয়ে দিচ্ছে আমি হোমস্টেটার বাইরেটা আপনাদেরকে ভিউটা আরেকবার দেখাচ্ছি দেখুন এই যে দেখুন হোমস্টের বাইরে রাস্তা এটা আর ওই দূরে হোমস্টেটা একদম ফার্স্ট রুমটাই আমাদের সব রুমই এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম তো ফগি ওয়েদার থাকলে কিছু করার নেই এই মুহূর্তে যেমন ফগ এসে গেছে দেখাচ্ছি আমি আপনাদেরকে এই সাইডটা আরেকবার দেখুন মেঘ ঢুকছে যেহেতু এতটা হাইটের জায়গা তো সেই জন্য মেঘ অল টাইম ঢুকছে ওই দূরে যেটা দেখা যাচ্ছে ওটা সেঞ্চল ওয়াইল্ড লাইফ ফরেস্ট আমরা একটু বাদে গাইড নিয়ে ওই ফরেস্টে যাব আপাতত এখানে লাঞ্চ দেবে লাঞ্চ করে নিয়ে আমরা ওই ফরেস্টে যাব তো এই হচ্ছে আমাদের হোমস্টে এখন আমি রয়েছি সেঞ্চল ওয়াইল্ড লাইফ ফরেস্টে তো গাইড আমাদের নিয়ে এসছে সঙ্গে করে ফরেস্ট আমরা ঘুরে দেখছি যতদূর উনি নিয়ে যাবেন যাব এখানে চিতা ব্ল্যাক প্যান্থার ভাল্লুক সবই বলছে আছে কিন্তু মানুষ দেখে আমার মনে হয় না এরা কেউ বেরোবে তো এইসবের দেখা পাওয়া যাবে না যদি কিছু বার্ডস দেখতে পাই সেটাই অনেক এখন আমি সেঞ্চাল ওয়াইল্ড লাইফ ফরেস্টে আছি প্রচণ্ড ঠান্ডা এখানে চটকপুরটা তো এমনি ঠান্ডা বললাম তার মধ্যে এত গাছপালা তো প্রচণ্ড ঠান্ডা একদম কনকন করছে কাঁপিয়ে দিচ্ছে গাইড আমাদের নিয়ে এসছেন তো আমরা যাচ্ছি দেখা যাক কতটা কি দেখতে পাওয়া যায় না যায় ওয়াইল্ড অ্যানিমেল কিছু আসবে না মানুষ দেখলে যদি কিছু বার্ডস দেখতে পাই তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন এই ফরেস্টে আমার সাথে গাইডের সাহায্য নিয়ে আমরা পায়ে পায়ে এগিয়ে চলেছি সেঞ্চাল ফরেস্টের ভেতর দিকে। দেখুন বিশাল বিশাল গাছ আর একদম শান্ত পরিবেশ, জঙ্গলে কোনো রকম আওয়াজ নেই, কিচ্ছু নেই, শুধু প্রকৃতি। যারা প্রকৃতিকে ভালোবাসেন তারা অবশ্যই একবার চটকপুরটা ঘুরে যাবেন একদিনের জন্য। আমরা ওয়ান নাইট স্টেই করেছিলাম, কারণ এখানে দেখার জিনিস বলতে এই ফরেস্টটা আর শুধু চারিদিকে প্রকৃতির ছোঁয়া। তো যদি কারোর ভালো লাগে তিনি যতদিন খুশি থাকতে পারেন, তবে এখানে এক দুদিন থাকলেই আপনার ঘোরা কমপ্লিট হয়ে যাবে। এখানে শুধুই নেচার ছাড়া আর কিছুই দেখার নেই, সুতরাং যারা নেচার ভালোবাসেন তারা চটকপুরকে অবশ্যই ভালোবাসবেন। আমরা জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে চলেছি। হ্যাঁ, এখানে আরেকটা কথা জানিয়ে রাখি, যে গাইড আমাদের সঙ্গে ছিলেন তাকে হোমস্টে থেকে আমাদেরকে দেওয়া হয়েছিল, হোমস্টে থেকে বলা হয়েছিল যে আপনারা যদি জঙ্গলে ঘুরতে যেতে চান তাহলে আমাদের কাছে গাইড আছে, আপনারা গাইড সঙ্গে নিয়ে যেতে পারেন। গাইড সেই সময় আমাদের কাছ থেকে চার্জ নিয়েছিলেন 300 টাকা। তো অনেকটা রাস্তায় নিয়ে গিয়েছিলেন যতদূর যাওয়া যায়। দেখুন এখানে একটা ছোট্ট ঘর বা দোকান জাতীয় কিছু আছে, এছাড়া আর কিছু নেই। আমরা এগিয়ে চলেছি জঙ্গলের পথ ধরে, চারিদিকে প্রকৃতিকে উপভোগ করতে করতে, প্রাণ ভরে মন ভরে প্রকৃতিকে উপভোগ করতে করতে। প্রকৃতির টানে চটকপুরে হয়তো আবার কখনো ছুটে যাব, কারণ খুবই ভালো লেগেছে আমার। এত শান্ত, কোলাহল মুক্ত, পলিউশন ফ্রি জায়গা সত্যি সুন্দর। এবার আমরা আরও একটু ডিপ ফরেস্টের দিকে ঢুকছি। দেখুন এখানে রাস্তা একদম নেই, যেটুকু এর আগে চওড়া রাস্তা ছিল এখানে একদম সরু রাস্তা। দেখুন সামনে ঘন জঙ্গল, আর একটু ডিপ ফরেস্টে আমরা ঢুকছি, দেখা যাক কি আছে ভেতরে। কিছু একটা ডাকছে পাশে, কি ডাকছে আমি জানি না। এটা হলো সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ ফরেস্টের কালীপুখরি। এখানেও দেখুন মেঘ ঢুকে যাচ্ছে। এখানে একটা মন্দিরও আছে, এটা এদের কাছে খুব পবিত্র একটা জায়গা, এখানে ডেলি এরা পুজো করে। তো এটা অনেক ছোট, সান্দাখোতে আমরা কালীপুখরি দেখেছি যেটা অনেক বড়, এটা অনেক ছোট কালীপুখরি। এটা এখানে কালীপুখরি। অনেকটা হেঁটে আসতে হবে, একটু হাঁপিয়ে গেছি হাঁটতে হাঁটতে জঙ্গলের রাস্তা ধরে। দেখুন আর অলরেডি মেঘ ঢুকে গেছে। তো যতটা ভিউ পেলাম আমি দেখালাম। এটা হলো চটকপুরের কালীপুখরি। এই যে এইটা হচ্ছে এখানে মন্দিরটা, কালীপুখরির পাশে ছোট্ট মন্দির, কিন্তু এদের বিশ্বাসের প্রার্থনার জায়গা এখানকার মানুষের। তো এই কালীপুখরির পেছনেও একটা গল্প আছে, গাইড আমাদেরকে শোনালেন যে এটার জল নাকি আগে অনেক ডিপ ছিল, কিন্তু এখানে নাকি একটা গাছ ছিল যেটা এখানকার স্থানীয় মানুষেরা কেটে ফেলেন, তারপর এর জল শুকিয়ে যায়। তখন এনারা এখানে এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন, তারপর এখানে নাকি আবার জল ফিরে আসে। এটা সবই গল্প কথা আর এনাদের নিজস্ব বিশ্বাসের ব্যাপার। এই গল্পটা আমাকে এক্ষুনি আমাদের গাইড বলে শোনালেন, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এবার আবার সেই একই পথ ধরে ফেরার পালা, যে পথ ধরে আমরা জঙ্গলে এসেছিলাম। দেখুন এখানে ক্যামেরার ক্লিক ক্লিক আওয়াজ ছাড়া আর আমাদের পায়ে হেঁটে চলার শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। এখানে আপনাদেরকে আর একটা কথা জানিয়ে রাখি, চটকপুরের হাইট হচ্ছে 7,887 ফিট, মানে বুঝতেই পারছেন এটা কতটা উঁচু জায়গা। এটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো, যেটা এখানে প্রথম তৈরি হয়েছিল 2009 সালে, কিন্তু এটা কাঞ্চনজঙ্ঘা ভিউ নয়, কারণ এটা অনেকটা নিচে। আর আমরা আছি একদম আপার চটকপুরে, অনেকটা ওপরে। এই বাংলোটা তৈরি হওয়ার পর এখানে আস্তে আস্তে বাকি হোমস্টেগুলো তৈরি হয়েছে। এখানে টোটাল 19টা ফ্যামিলি বসবাস করেন আর প্রত্যেকেরই নিজস্ব হোমস্টে আছে। মানে বুঝতেই পারছেন কতটা ফাঁকা জায়গা, জাস্ট 19টা পরিবার এখানে বসবাস করেন আর প্রত্যেকেরই ব্যবসা হচ্ছে এই হোমস্টের ব্যবসা। এটাও একটা হোমস্টে ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলোর অপোজিটে। তো এই বাংলোর পাশ দিয়ে রাস্তা ধরেই আবার আমরা ফিরে যাই আমাদের আকৃতি হোমস্টের পথে। তো এই ছিল আমাদের চট করে চটকপুরে ঘুরে আসার সফর। তাহলে কীরকম ঘুরলেন আজকে আমার সাথে চট করে চটকপুরে? কীরকম লাগলো সেটা তো অবশ্যই কমেন্টস বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো খারাপ যাই লাগুক না কেন অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন। আর তার সাথে যদি আপনাদের কোনো সাজেশনস থাকে তাহলে সেটাও অবশ্যই আমাকে জানাবেন। তো চটকপুর থেকে নেক্সট আমরা কোথায় গেলাম এর পরের ভিডিওতে আমি সেটা আপনাদেরকে দেখাবো। তো সেটা দেখতে গেলে অবশ্যই চোখ রাখতে হবে ফ্র্যাগ্রেন্স অফ লাইফে। আর তার সাথে ভিডিওগুলো লাইক শেয়ার আর কমেন্ট করতে থাকুন। তো আজকের মতন আসি, অবশ্যই দেখতে থাকুন ফ্র্যাগ্রেন্স অফ লাইফ। টাটা।